প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ফাইনান্স টুডে অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় তারুণ্যের আগামী। দর্শক, আপনাদের মনে হতে পারে এমন টপিকস কেন নিয়েছি, তরুণরাই এগিয়ে যাবে, তরুণরাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সফলতার শীর্ষে। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক শিক্ষা সচিব এনআই খান, এবং আরও আছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল মান্নান, এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুনুর রশিদ। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। টপিকস রেখেছি তারুণ্যের আগামী। যদি আমরা টপিকসের মধ্যেই থাকি আলোচনায়, যে তারুণ্যের আগামী কেমন হওয়া উচিত বা তাদের সম্ভাবনায় কী, উত্তরে কী বলবেন? আমার মনে হয় যে তারুণ্যের আগামীটা এন্টারপ্রেনিয়রশিপ ড্রাইভেন হওয়া দরকার, এবং সেটা হতে হলে আমাদের শিক্ষার ফোকাসকে 180 ডিগ্রি চেঞ্জ করতে হবে। এখন অনেকটা ফোকাস হচ্ছে চাকরির দিকে, সেটা এন্টারপ্রেনিয়রশিপের দিকে ফোকাস করতে হবে, এবং এটা করতে হলে আমাদেরকে নেটওয়ার্ক করতে হবে। আমাদের যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আছে তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটা ভালো নেটওয়ার্ক দরকার, একটা ভালো বোঝাপড়া দরকার। আর একটা বিষয় হচ্ছে আমাদের চিন্তা চেতনারও পরিবর্তন দরকার। যেমন আমরা অনেক সময় মনে করি যে যারা শিক্ষার্থী থাকবেন তারা কোনো এন্টারপ্রেনিয়রশিপ, তারা কোনো ব্যবসা বাণিজ্যে ইনভলভ হতে পারবে না, কিন্তু এই যে ধারণা যে লক্ষ্মী এবং সরস্বতী পরস্পর শপথনী, এখানে মানসিকতার চেঞ্জ আনতে হবে। সেজন্য ক্যাম্পেইন দরকার। যেহেতু আপনি চেঞ্জের কথা বলেন, আপনার শিক্ষা এবং উদ্যোক্তা দুইটার সাথে সম্পৃক্ত আছে, যেটা স্যার বলছিলেন যে 180 ডিগ্রি পরিবর্তন প্রয়োজন। তো অনেক সময় মনে হচ্ছে যে সেটাকে আরও একটু 180 কেন, তারও একটু সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। 360 পর্যন্ত যাওয়া সম্ভবত সম্ভব না হতে পারে, কিন্তু আমি বলব ওর সাথে এন্টারপ্রেনিয়রশিপের সাথে সাথে দেওয়ার একটা কনসেপ্ট আছে, এন্টারপ্রেনিয়রশিপ। এন্টারপ্রেনিয়রশিপ হচ্ছে যে এক্সিকিউটিভস, বাট হু হ্যাজ অল দ্য ক্যাপাবিলিটিস অফ এন্টারপ্রেনিয়ার্স, এবং তারা তাদের কাজে কর্মে সর্বত্র সেটি প্রয়োগ করে, তা নাহলে জাস্ট তারা বেতনভুক কর্মচারী হবেন। ওই যে আজকালকার যে যারা নাকি চিফ এক্সিকিউটিভ রয়েছেন, ওনাদের মতো এমডি রয়েছেন অনেক প্রতিষ্ঠানে, কিন্তু তাদেরকে শুধুমাত্র বেতন না, তাদের ওই যে শেয়ার অপশান দেওয়া হয়ে থাকে, বোনাস বা অন্যান্য জিনিস অ্যাড করা হয়ে থাকে, যাদের এন্টারপ্রেনিয়রশিপ, ম্যানেজার্স হ্যাভিং এন্টারপ্রেনিয়রশিপ কোয়ালিটিস, ওটার একটা সেপারেট ডিস্টিং মার্কেট রয়েছে। তবে সেটা তরুণদের মধ্যে হবে কি না সেটাই বড় কয়েক, খুব বেশি তরুণ ইতিমধ্যে ম্যানেজমেন্ট পজিশনে পৌঁছে গিয়েছে বা টপ হায়ার লেভেলে পৌঁছে গিয়েছে, সেটা একমাত্র ICT সেক্টরে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি। অন্যান্য সেক্টরে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হবে, তখন তরুণ থাকবে কিনা জানি না। আচ্ছা, আপনি তরুণ নিয়ে যেহেতু কথা বলছেন, আপনার কাছে যদি আসি, আমরা যদি তারুণ্য শক্তিকে সঠিক পথে পরিচালনা করতে চাই তাহলে আমাদের কোন দিকটার দিকে নজর দেওয়া উচিত? আমি যে এনআই খান সাহেবের কথার সূত্র ধরে আমি আপনাকে বলতে চাই, উনি যেটা বলেছেন যে আমাদের ডাইমেনশান চেঞ্জ করতে হবে। ডাইমেনশান চেঞ্জ মানে কি, আমাদের এখন শিক্ষা পদ্ধতি চেঞ্জ করতে হবে। এখন আমাদের যে শিক্ষা পদ্ধতি যেটা এখন চালু আছে, উনি বলেছেন এটা একটা চাকরি করার জন্য একটা লেখাপড়া শেখানো হচ্ছে। চাকরি করার আসলে লেখাপড়া শেখার জন্য, চাকরির জন্য লেখাপড়া শেখা, এটা কিন্তু আমি মনে করি না যে এটা আপনার আগামী যে তরুণ, আগামী যে তরুণদের কাছ থেকে যা চাচ্ছেন সেটা পাওয়া যাবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা টোটালি ঢেলে সাজাতে হবে। আমাদের প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী সাহেব আছেন, স্যার একজন একটা বিশ্ববিদ্যালয়ের বিসি, ওনাদের যে এখনও যে ওনারা এই একাডেমিক যে সমস্ত জিনিসগুলো এখন পড়াচ্ছেন বা ওনাদের যে সিলেবাস ওনারা রেখেছেন, সেটা হচ্ছে সম্পূর্ণ কেরানি তৈরির জন্য একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, যেটা না এক্স্যাক্টলি আমার এখানে সেটা নয়, না আমি জানি না স্যার, মানে বিশ্ববিদ্যালয়গুলোতে স্যার অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে এডুকেশন ফর ইকোনমিক ইমানসিপেশন, কিন্তু স্যার অ্যাকচুয়ালি আমার আমাদের যে ছেলেমেয়েরা শুধু মাস্টার ডিগ্রি কেন পাশ করবে, শুধু শুধু মাস্টার ডিগ্রি পাশ করে আমাদের ছেলেরা শত শত ছেলেরা বসে রয়েছে এবং আমাদের কাছে এভরিডে আসতেছে। মাস্টার ডিগ্রি নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভালো বিয়ে করা, আমাদেরকে ইনফ্যাক্ট শুধুমাত্র একটা চাকরি, আমাদের প্রত্যেক অফিস যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের একটাই লক্ষ্য যে একটা চাকরি হবে, ব্যাংকে অথবা ইন্স্যুরেন্সে অথবা সরকারি চাকরি, এইটা। কিন্তু আমি একজন উদ্যোক্তা হব,
এই যে স্যার যেটা বলছেন এন্টারপ্রিনারশিপ, উনি যেটা বলছেন এন্টারপ্রিনারশিপ, আমি একজন উদ্যোক্তা হব সেই মানসিকতা কিন্তু আমার নিচে থেকে গড়ে উঠতেছে না। আমি এমন শিক্ষা দিতে পারছি না যে আমি আমার ছেলেটা শুরু থেকেই বলবে যে আমি চাকরি করব না, আমি উদ্যোক্তা হব, আমি কাজ করি, আমি চাকরি করি না, আমি কাজ করব। এই যিনি মানসিকতাটা আমাকে প্রথম থেকে সৃষ্টি করে দিতে হবে। যদি এটা সৃষ্টি করতে না পারেন, আগামীর যে প্রজন্ম, আগামী যে অর্থনীতি, আগামী যে তারুণ্য, আমাদের যে এখন 60% অফ দি টোটাল পপুলেশন, যে আমরা এখন ডেমোগ্রাফিক যে ডিভিডেন্ড আমরা এখন এনজয় করতেছি, বয়স হচ্ছে 60-এর নিচে তরুণ, তাদেরকে তো আমরা কাজে লাগাতে পারছি না। বিশেষ করে এন্টারপ্রেনিয়র হইতে হলে শুধুমাত্র আপনার মুখের কথা চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে পানির প্রয়োজন হয়। এন্টারপ্রেনিয়রশিপের জন্য অ্যাকচুয়ালি পানির প্রয়োজন হয়ে থাকে। আপনারা যারা ব্যাংক পানি তো স্যার আমরা দিচ্ছি, তাকে তো আপনি ইয়া ছাড়া সিকিউরিটি ছাড়া লোন দিচ্ছেন স্যার? কেন দিচ্ছেন না স্যার? এটা এটা স্যার সত্যি ধারণা নয়, এটা এটা হচ্ছে ব্যাংকগুলোর সম্পর্কে এটা অপপ্রচার করা হচ্ছে। আমরা অবশ্যই সিকিউরিটি ছাড়া লোন দিই। যেমন আমরা বলছি, আমরা মহিলা উদ্যোক্তাদেরকে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন দিয়ে যাচ্ছে বিনা জামানতে। এটা ঠিক, তবে সাইনেস কিন্তু আছে, সাইনেস অফ কোর্স থাকবে, দেখা যায় যে স্যার সাইনেস অফ কোর্স থাকবে, বিকজ আপনি বলছেন আপনার ছাত্রদেরকে বা আমাদেরকে সিকিউরিটি ছাড়া। আমি ব্যক্তি হিসাবে যখন 10 কোটি টাকার ঋণ নিলাম, 2 বছর দিতে নেওয়ার জন্য গিয়েছি, 3 বছর ঘোরানোর পরে আমার দুনিয়ার সব ধরনের সিকিউরিটিজ, আমার সম্পত্তি যত আছে তার কাছে জমা হয়েছে, কিন্তু আমার পয়সা দেয় নাই। কিন্তু আমার মনে হয় কি, আমার মনে হয় যেটা যে বড় যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের সহজে দেয়, কেন তাদের সাথে একটা রিলেশন আছে, তাদের সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে। কিন্তু নতুন যেটা, সেখানে একটা রিস্ক আছে, তো এটা আমাদের কালচারে কিন্তু সহজে রিস্ক নিতে চায় না। ওই যে চাকরি করতে চায় লেস রিস্কি, এটা একটা বিষয়। আরেকটা জিনিস আমার মনে হয় যে যেহেতু আমরা অনেক বছর যাবৎ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আছি, এখন একটু চেঞ্জ হচ্ছে। আমার যেটা মনে হয় সবচেয়ে বড় যেটা দরকার স্যার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়ে শুধু না, কলেজগুলোতেও, আমাদের অনেক বড় বড় কলেজ আছে, সেখানে আমাদের বিজনেস ইনকিউবেটর করা দরকার, কোথাও কোথাও আইটি ইনকিউবেটর করা দরকার, যাতে এখানে যারা বিজনেস পিপল আছে, যারা ব্যাংকার আছে বা ফাইন্যান্স করবে, তারা এক জায়গায় নিয়ে আসা, এক জায়গায় কিন্তু বসতে চায় না। আমাদের এই যে মানে সবাই কম্পার্টমেন্টালাইজ, কিন্তু সত্যি বলতে কি এইটা এক জায়গায় আনা দরকার। এবং মনে হয় কি মনে করে সবাই যে ফার্স্ট ইয়ারে পড়লে বা স্কুলে পড়লে তখন তার ব্যবসার ভিতরে যদি মাথা ঢুকাই দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে। এটা এখনো এই মানসিকতা চেঞ্জ করা দরকার, এই জন্য মিডিয়ারও ক্যাম্পেইন করা দরকার। তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সরকার কিন্তু আইসিটি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আমি প্রথমে চেষ্টা করে সকল ভাইস চ্যান্সেলরদের চিঠি দিয়েছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজি হয়নি। একটা বিশ্ববিদ্যালয় রাজি হয়েছিল, চিটাগং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট, তাদের ওখানে শুরু করেছিলাম। আমিও অনভিজ্ঞ, আর অন্যদেরকে আমি কনভিন্স করতে পারিনি, সেই জন্য আমি মাত্র আমার ক্ষমতা বলে 10 কোটি টাকা দিয়ে শুরু করেছিলাম। তারপরে আরও বড় করা হয়েছে, এখন 60-70 কোটি টাকা দিয়ে সুন্দর হচ্ছে, এবং অন্য জায়গায়ও এখন ইন্টারেস্টেড হয়েছে। বাট প্রথমে আমার সাথে কিন্তু কেউ এগ্রি করেনি। পরিবর্তন যে হচ্ছে সেটা আমরাও দেখি। ছেলেপেলেরা ঠিক শুধুমাত্র বাবার পয়সা দিয়ে পড়াশোনা করে তা নয়, অনেকে এতটা স্বাধীন চেতা হয়ে যাচ্ছে আজকাল, বা বাবার যথেষ্ট পয়সা আছে, সেই বাবার পয়সাটা নিচ্ছে না, কিছু না কিছু করতে যায়, সে দ্বারা যায় দেখছে যে সে আসলে চাকরি করে চাকর হবে না। এবং স্যার এই আইটিটা মানুষের এই মানসিকতা পরিবর্তনের জন্য বড় কাজ করছে। যেমন একটা উদাহরণ, যেমন আমি সচিব থাকাকালীন একটা কাজ করেছিলাম সবাইকে নিয়ে, একটা ই ক্যাব করেছিলাম, ই কমার্স অ্যাসোসিয়েশন, ব্যাপক বাধা ছিল, কিন্তু এটা কিন্তু কিছুতে রেস্ট্রিকশন করা যায় না, আরও অনেক বিষয় ভিতরে কথা নাই বা বললাম। এবং এখন দেখছি প্রত্যেকটা ছেলে মেয়ে বেরোনোর পরেই তারা ই কমার্সের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, ফেসবুক দিয়ে ই কমার্সে ঢুকে যাওয়া যা চেষ্টা করছে, এবং এটা একটা ভালো দিক, এমবেড করছে আইসিটি। বাট একটা দিক এখনও ওপেন আপ হয়নি, সেটা হচ্ছে টিমে ওয়ার্ক করা। তখন শুধু আইটির লোক সে জানে, কিন্তু বাংলার একটা লোকের সাথে আইটি যখন সংযোগ হবে তখন বাংলা বানানোর একটা সফটওয়্যার বানাতে পারে। অর্থাৎ এই যে ডিফারেন্ট ডিসিপ্লিন, এইগুলো একসাথে কাজ করার কালচার, প্রবণতা বা এরকম করা যায়, এই বিষয়গুলো আসলে আমাদের শিক্ষায় আনা দরকার, আলোচনায় আনা দরকার, মিডিয়ায় আনা দরকার। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো অনেকটা প্রেশারে একত্রিত করতে হয়, একটা বরফের পরে একটা বরফ রেখে একটু চাপ দিলে কিন্তু জোড়া লেগে যায়। কিছু কিছু ক্ষেত্রে এখন হচ্ছে কি স্যার, এখন আমরা শুধু এখন ম্যাটেরিয়াল শিক্ষা নিয়ে, মানে আমি এখন যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে আছি। আগামী পৃথিবী কিন্তু দেখা যাওয়ার কোনো জিনিস থাকবে না। আগামী পৃথিবী হবে যে সম্পূর্ণরূপে আইটি নির্ভর, এবং দেখা যাবে না, আপনি অনুভব করতে পারবেন শুধু।
যেমন এখন ধরেন এই যে সফটওয়্যার আপনি কি দেখেন, আমি কি দেখি, বাট সেটা সমস্ত কাজ আপনাকে আমাকে করে দিচ্ছে। তা আমাদের আগামী প্রজন্ম যে তরুণ, এটা এদেরকে যদি আপনি আইটিতে যদি একেবারে দক্ষ করে গড়ে তুলতে না পারি, বা আইটিতে যদি আমি ইন্টারেস্টেড করতে না পারি, যদি আমাদের এখানে ব্যাপক সংখ্যক ছেলেমেয়েরা ইন্টারেস্টেড, বাট আমাদের আপামর যে জনগণ গ্রামের ছেলেমেয়েরা, তারা তো কিন্তু আমাদের একটা ধারণা আছে, আমাদের শিক্ষিত সমাজ এবং আমাদের ইন্টেলেকচুয়ালদের, আমি মনে করি, আমি আই মে বি রং, সেটা হচ্ছে প্রায় বলা হয়ে থাকে যে আমাদের বিজ্ঞান শিক্ষা কমে যাচ্ছে, আমাদের সবাই কমার্স পড়তে চায়। কেন পড়বে না কমার্স? আগে তখন কত পার্সেন্ট আমাদের সার্ভিস সেক্টর ছিল, এখন কত বড় হয়েছে সার্ভিস সেক্টর। সুতরাং এটা বাংলাদেশে না, কিন্তু সারা দুনিয়া আপনি ব্রাজিলে যান দেখেন, সেখানেও কিন্তু কমার্সে বেশি পড়ে। সুতরাং এই সব কিছুতে পরিবর্তনকে আমরা সবসময় ধরে রাখতে চাই, পরিবর্তনটা করতে দিতে চাই না। আমরা যারা অ্যাকচুয়ালি দায়িত্বে আছি, অ্যাকচুয়ালি যারা সমাজের বড় অবস্থানে আছে, ওপিনিয়ন লিডার তারা আছে। আচ্ছা, আপনি যেহেতু পরিবর্তনের কথা বলছেন, পরিবর্তনের সাথে তরুণরা কিভাবে পরিবর্তিত হবে? তরুণরা খুব ফ্লেক্সিবল। এখন আমাদের একটা দেশে একটা কথা আছে, যখন তোমার দুই পা যথা ইচ্ছা তথা যা, যখন হবে চার পা তখন দাবি আসবে খাওয়ান খরচ দিয়ে যা, আর যখন হচ্ছে ছয় পা বলে বাবা তুমি কোথায় যাও চুপচাপ। তো এখন কথা হচ্ছে যে যার দুই পা আছে সে কিন্তু খুব ফ্লেক্সিবল, এবং সেই ফ্লেক্সিবিলিটির কারণে সে অনেক ধরনের রিস্ক নিতে পারে, ইচ্ছা করলে রিস্ক নিতে। তো এন্টারপ্রেনিয়রশিপের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সে রিস্ক টেকার অ্যান্ড মানি মেকার। অতএব আমার যে তরুণ যার যেটা রয়েছে, আর আমাদের দেশের একটা প্রেক্ষাপট ভিন্ন রকম, আমাদের দেশের শতকরা কত 40% বেশি তরুণ 35 বছর বয়সের নিচে, এবং আমরা এবং উন্নত দেশের দিকে অগ্রসর হয়ে গেছি, আমরা আসলে উন্নত দেশের মধ্যে, স্বল্প মধ্যম আয়ের দেশের মধ্যে আমরা পড়ে গিয়েছি, কিন্তু শুধু কনফার্মেশন আসবে এই মার্চ মাসের 23 বা 24 তারিখের দিকের মধ্যে সেটা আসবে, কিন্তু আমরা 2015 থেকে আসলে মধ্যম আয়ের দেশের ভিতরে আমরা পদার্পণ করেছি, এবং যতগুলো ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন সবগুলো আমরা ফুলফিল করেছি। তা এই প্রেক্ষাপটে এই সময় আমাদের এই তরুণরা, একদিকে হচ্ছিল যে আমরা উন্নত মধ্যম আয়ের দেশে পদার্পণ করছি, অপরদিকে হচ্ছে যে আমরা বিশাল একটা তরুণ সমাজ রয়েছে, যার মেধা রয়েছে, যার মনন রয়েছে, এবং যার উন্নত চিন্তা ভাবনা করার সুযোগ রয়েছে, যদি না তারা পলিউটেড হয়। এবং পলিউটেড হচ্ছে কীভাবে? এখানে আগে যেটা আমি বলেছিলাম আর কি, পলিউটেড হচ্ছে তো মাদকদ্রব্য দিয়ে, পলিউটেড হচ্ছে যে হাঙ্গামার মধ্যে, যে মাস্তানের মধ্যে, যে এইসব জায়গার মধ্যে, যে এছাড়া যদি তাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য আমরা উদ্যোগ নিতাম, উদ্যোগ কেটা নেবে, কে নেবে উদ্যোগ? আমি নেব, ইয়েস, বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার 40-50 মিনিটের ক্লাস বা 60 মিনিটের ক্লাস, তার মধ্যে শিক্ষক 50 মিনিটে বক্তৃতা দেন, ছাত্র বসে বসে জিভায়, এবং ওই যে ইনকিউবেটরের কথা বললেন, তার সাথে যদি আমি যদি তাকে সেলফ স্টাডির ব্যবস্থা করে দিলাম, 15 মিনিটের বক্তৃতা দিলাম মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে, বাকি 15 মিনিট আর বাকি 15 মিনিট দিলাম তার হাতে কলমে শিক্ষাবার, সেই প্রেক্ষাপটে এসে তার চোখ খুলে যাবে, এবং সে শুধুমাত্র ওই হাতে কয়েক মাসের শেষে 15,000-20,000 টাকা গোনার জন্য ব্যস্ত থাকবে না, সে 15,00,000-20,000 গোনার জন্য সামনের দিকে তাকাবে, এবং সে তখন মনে করবে যে 15,00,000-20,000-20,00,000 টাকা গোনার জন্য যেহেতু আগামী ইদাই হবে, সেই ক্ষেত্রে যদি আপনার কাছে আমি জানতে চাই যে আগামী যে তরুণ প্রজন্মই আছে, এদের কাছে এখন বর্তমান চ্যালেঞ্জগুলো কী কী? না, এখন বর্তমান চ্যালেঞ্জ যে এখানে আলোচনার মাধ্যমে বেরিয়ে আসছে, তাদেরকে সুপথে পরিচালিত করা, এটা হচ্ছে, এটাই হচ্ছে বর্তমান চ্যালেঞ্জ। আমার একটা ছেলে, আমি যদি তাকে রাইট ট্র্যাকে যদি নিয়ে যেতে পারি, বা রাইট ট্র্যাকে যদি তাকে আমি পৌঁছাতে পারি, বা রাইট ট্র্যাকে পৌঁছানোর জন্য তাকে যদি আমি সহযোগিতা করতে পারি, তাহলে তার কাছ থেকে আমি রেজাল্টটা পাবো, আদারওয়াইজ আমি রেজাল্ট পাবো না। আমি তাকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে, এবং টেকনোলজি ড্রিভেন যে সমস্ত আপনার লেখাপড়া আছে, সেই লেখাপড়াতে তাকে দক্ষ করতে হবে। কারণ ওই যে আগামী দিনটা আসতেছে, ফিজিক্যালি আপনি ধরতে পারবেন না, এই গ্লাস এখন দেখতে পাচ্ছেন, আগামী দিনে গ্লাস দেখতে পারবেন, এই যে সফটওয়্যার, এই যে আপনার এখানে যে টেলিভিশন অনুষ্ঠান চলছে, আপনি একটা ক্যামেরা বসিয়ে দিয়েছেন, সারা পৃথিবীর লোকজন এখন দেখে যাচ্ছে। অনুরূপভাবে এই যে আপনি এই যে একটা মোবাইলে কথা বলছেন, কোথার থেকে, পৃথিবীর কোন জায়গা থেকে সেটা শুনতেছে। তাহলে এই যে জিনিসগুলো, যে এত ডেভেলপমেন্ট যেগুলো চলে আসতেছে, এই যে এই জন্য আইটিতে অসম্ভব দক্ষ করে তাদেরকে গড়ে তুলতে হবে, এবং তাদেরকে তাদের চিন্তা ভাবনা মনন এগুলো প্রকাশিত করার সুযোগ করে দিতে হবে, এবং তাদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য। এমডি মহোদয় যেটা বলছেন, এটা আমি মনে করি এটা ইম্পর্টেন্ট, কারণ অপরচুনিটি ক্রিয়েট করা দরকার। যেমন উদাহরণ, আমি যদি চাই টেকনিক্যালে পড়ার, এখানে বাংলাদেশে কিন্তু 10% ছেলেমেয়ে সুযোগ পেতে পারে টেকনিক্যাল লাইনে পড়ার,
90% 10 বা 13 বা 15 হতে পারে, 13 পর্যন্ত বসেতে। কিন্তু আমাদের যদি তাকাই সিঙ্গাপুর, জার্মানি যেখানে সবচেয়ে কম বেকার সমস্যা, কিংবা সুইজারল্যান্ডের দিকে সেখানে, কিংবা জাপান, অলমোস্ট 60-70% টেকনিক্যাল লাইনে যায়, তারা শেখে পড়ে। সুতরাং এই যে শিক্ষাটা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি, এই জীবনের জন্য প্রস্তুতির, টেকনিক্যাল প্রস্তুতির জন্য আমাদের সুযোগ কম, সেই সুযোগ সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেকটা উপজেলাতে একটা পলিটেকনিক করতে হবে। দুই হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সবাই বললে খুবই রিয়াকশন করেন, জাপানে 12 কোটি লোক, সেখানে 1200 বিশ্ববিদ্যালয়। আমি আবার রিপিট করছি সবার জন্য, জাপানে 12 কোটি লোক, 1200 বিশ্ববিদ্যালয়, এবং টোকিওতেই 200 বিশ্ববিদ্যালয়। আজকে নিজেও আমি জাপানিদের সাথে কথা বলছিলাম, আর আমাদের 16 কোটি মানুষ, আমাদের 100 বিশ্ববিদ্যালয়, তারপরে চেঁচামেচি করে যে অনেক বেশি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আসলে বিশ্ববিদ্যালয় আরও দরকার, তবে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় দরকার, তবে তার আগে দরকার আমাদের পলিটেকনিক বা টেকনিক্যাল স্কুলে জাতীয়। এবং আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। স্যার, আপনাকে দিয়ে আমরা বিরতি দিয়ে গিয়েছিলাম, বিরতির পূর্বে আমরা টেকনিক্যাল শিক্ষা নিয়ে আলোচনা করছি। যে কথা বলছিলাম সেটা হচ্ছে আসলে অপরচুনিটি ক্রিয়েট করা দরকার, যেটা টেকনিক্যাল লাইনে লেখাপড়ার। আর এর সাথেই আর একটা কথা হচ্ছে যে যে কোনো কাজ করতে হলে একটা ডিসিপ্লিনের দরকার হয়। কিন্তু আমাদের অনেক সময় স্ট্যান্স বা ধারণা আছে যে অবৈধ পথে অনেক বড় কিছু হওয়া যায়, এই ধারণাগুলো পাল্টানো দরকার। সেই জন্যে আসলে আমাদের আইন শৃঙ্খলা, আমাদের শাসন ব্যবস্থা আরও ক্ষুরধার করা দরকার। ডিসিপ্লিনের কথা বলছিলেন, যদি আপনার শিক্ষার সাথে সরাসরি সম্পৃক্ত আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে ডিসিপ্লিনগুলোকে কিভাবে আপনারা শিক্ষা দিয়ে থাকছে? ডিসিপ্লিন ইম্পোজ করতে গেলে ওদেরকে, ছাত্রছাত্রীদেরকে ব্যস্ত রাখতে হবে এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে ব্যস্ত রাখতে হবে। যেমন তেমনভাবে ব্যস্ত রাখলে হবে না। তো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, আপনার এন্টারপ্রেনারশিপ ইটসেলফ ইজ এ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, আপনার সেদিকে ধাবিত করেন। টেকনিক্যাল এডুকেশনটা কিন্তু আসলে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এই ধারণাটাই আমরা এখন পর্যন্ত বপন করতে পারলাম না, কারণ ওর ভিতরে সে অভিনবত্ব সৃষ্টি করতে যাচ্ছে, হাতে কলমে কাজটা করতে যেয়ে অভিনবত্ব সৃষ্টি করছে। তো উপলব্ধির মধ্যে আমরা আসছি। যেমন আমার এই বর্তমান পর্যায়ে আমি কিন্তু এখন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করার জন্য পদক্ষেপ গ্রহণ করছি। সেই ইঞ্জিনিয়ারিং কলেজে যত রকম কনসিভেবল টেকনোলজি আছে সবগুলোকে অন্তর্ভুক্ত করতেছে। 13% ছাত্রছাত্রী এখন টেকনিক্যাল এডুকেশন গ্রহণ করে থাকে। ওটা 70% পর্যন্ত নিলে আপনার কোনো অসুবিধা হবে না, তাতে করে দেশে বেকার থাকবে না। ওই 30% হবে যে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বিচরণ করবেন, আর তারা মধ্যবর্তী পর্যায়ের ভিতরে প্লাগ ইন করবেন। তো সে আপনার এই জন্য, যেমন আমার যে ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের স্বপ্ন, আমি এই মুহূর্তে পলিটেকনিকের এলিমেন্টসগুলো থাকবে। পলিটেকনিক্স থেকে পাশ করার পর ওরা ডিগ্রি নেওয়ার জন্য চেষ্টা করতো, ভালো ভালো যারা রয়েছে তাদের জন্য ডিগ্রি প্রোগ্রাম আমি অন্তর্ভুক্ত করবো, এবং সেটা টেকনো সায়েন্টিফিক স্টাডিজ। আমি স্যারের কথা সূত্র ধরে আমি একটা টেকনো সায়েন্টিফিক স্টাডি, ওই কথাটার উপরে আমি গুরুত্ব দিচ্ছি। আমি বলি আপনাকে আমার এক্সপিরিয়েন্স, আমি আমার গ্রামে একটা স্কুল করেছি, এই বছর আমরা চালু করেছি। স্কুলটা হচ্ছে একটা একটা পাড়া, একটা গ্রামে, যদিও শহরতলির মানে শহরের কাছাকাছি, কিন্তু আমাদের গ্রামটাই হচ্ছে একটা গ্রাম, বাংলাদেশি সাধারণ গ্রামের মতো গ্রাম। আমি স্কুলটা চালু করেছি ইংলিশ মিডিয়াম স্কুল। আমার কনসেপ্টটা হচ্ছে কি, আমার যে ছেলেমেয়েরা আগামী দিনে, যে আপনি বলতেছেন আগামীর তরুণকে কী করতে হবে, বিশ্বের সাথে চ্যালেঞ্জ দিতে হবে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর 210 বা 220টা যে রাষ্ট্র আছে প্রত্যেকের সাথেই কিন্তু চ্যালেঞ্জ দিতে হবে। কারণ আপনি দেখেন আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা 1 কোটির উপরে ছেলেমেয়ে বা মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে। আমি গিয়েছিলাম আপনার ভেনিসে, সেখানে দেখলাম একটা আপনার ম্যাকডোনাল্ড শপসে, আমার এক বাঙালি, আজ থেকে 20 বছর হয় আমার এক ছেলে, তাকে মনে হলো আমি যে বাঙালি মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের বাড়িতে বাংলাদেশি? তাই বললাম যে আপনি আজ থেকে 20 বছর আগে প্যারিসে চলে গেছে, আমাদের বাংলাদেশের একটা ছেলে, আপনি যদি প্যারিসে গিয়েছিলাম, প্যারিসও সেখানে দেখতে, এই যে আমাদের ছেলেরা যে বিদেশে যাচ্ছে, সে যদি ইংরেজি না জানে, সে যদি কথা বলতে না পারে, তার এক্সপ্রেশন যদি না থাকে, তাহলে সে কোনোদিন সাইন করতে পারবে না। এই জন্য আমি গ্রামে ছেলেমেয়েদেরকে ইংরেজি শেখাতে চাই। তো এই যে কালকে আমার এক বন্ধু বুয়েটের প্রফেসর, ওনাকে আমি ইনভাইট করেছিলাম, উনি গিয়েছিলাম আমাদের বাড়িতে, উনি এইসব দেখার পর উনি বলে যে ভাই আমার স্বপ্ন ছিল, আমি পারি নাই, আপনি পেরেছেন। এখন আমি আপনাকে একটা জিনিস উপকার করতে চাই, সেটা কি, আপনাকে আমি যে টেকনো সায়েন্টিফিক একটা ল্যাব করে দেব। এই যে স্যার যে কথাটা বললেন, আমি একটা ল্যাব করে দেবো আপনাকে, যে ল্যাব দিয়ে আমার অন্ততপক্ষে আমার ইউনিয়নের লোকজন হলো উপকৃত হোক। আমি হয়তো ন্যাশনালি পারবো না,
বাট আমার ইউনিয়নের লোকজন আমার ইউনিয়নের লোকজনকে যদি আমি টেকনিক্যালি সাউন্ড করতে পারি তাহলে অন্তত পক্ষে আমার ইউনিয়নের ছেলে মেয়েরা কিন্তু আর বেকার থাকবে না, তারা যে কোনো হাতে কলমে কাজ করে খেতে পারবে, সারা পৃথিবী ছড়িয়ে যেতে পারবে, যে কোনো জায়গায় সে কাজ করতে পারবে। স্যার মানান স্যার, না মজার ব্যাপার হচ্ছে যে উনি যদি সাকসেসফুলি সেটা করতে পারে তাহলে ওটা একটা মডেল হবে অন্য অনুকরণ করার মতো। তো আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, আমার এক আত্মীয় সে গ্রামে এইভাবে ইংরেজি শিক্ষা ইন্ট্রোডিউস করলো, ছাত্রছাত্রীরা আসতে আরম্ভ করলো, আসতে আরম্ভ করলো কি সেটি ইংরেজিটাকে তার মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে, এবার ল্যাঙ্গুয়েজ অফ ICT, আসলে ইংরেজি হয়ে গেছে ICT মিডিয়াম অফ ICT মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তো বটেই, কিন্তু ICTর একটা নিজস্ব ভাষা রয়েছে এবং সেটা হচ্ছে ইংরেজি, সে সেটা দেবার জন্য চেষ্টা করেছিল। কিন্তু ছাত্রছাত্রীরা কী কাজটা করেছে জানেন, স্কুলে ইংরেজিতে পাশ করার জন্য ওই কেন্দ্রটাকে প্রাইভেট টিউটার হিসেবে ব্যবহার করেছে, সত্যিকার অর্থে তেমন কিছু শিখে না। যদি আমার পদক্ষেপটা অবশ্যই আপনাকে জানেন যে প্রাইভেট প্রায় অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মিডিয়াম ইনস্ট্রাকশন ইংরেজি, আমারও ইংরেজি, কী জন্য করেছি ওই ওনার লজিকটা যে আপনার যে ওই আপনার পূর্ণিমার চাঁদ যেন ঝলসানোর উঠে শত হোক সে শুধু কী যেন এটা এই পূর্ণিমার যদি ভুভুক্ষু মানুষের কাছে পূর্ণিমার চাঁদ হচ্ছে যে ঝলসানো রুটি, আপনার যখন বেকারত্ব থাকবে, আপনি যখন খেতে পারবেন না, পরিবার পরিজনকে সাহায্য দিতে পারবেন না, শুধু তাদের দিয়ে নিয়ে কেবল আপনার পড়াশোনা নামক এক্সারসাইজটা করে গেলেন যেটা নাকি আসলে ব্যবহারিক কোনো প্রয়োগ নাই। সেই জন্য আমরা এখন যে এডুকেশনটা প্রয়োগ করি দুটো জিনিস, সেখানে আমরা মার্কেট ড্রাইভিং এডুকেশন দিচ্ছি এই মুহূর্তে, সেকেন্ডলি হলো তাকে এই মার্কেট ড্রাইভিং এডুকেশন দেওয়ার সময় আমি দেখতে পাচ্ছি দেশের অভ্যন্তরও সে কাজ করতে হলে ভিন্নধীয় লোকজনের সাথে তার মেলমেশ করতে হবে, ইন্টারাকশন করতে হবে, ইন্টারাকশনের একটা মাধ্যম হচ্ছে ইংরেজি, সেটা আপনার ইনহেরিট হিসেবে ও আপনি ইনহেরিট করেছেন ইংরেজিটা, এই ইনহেরিটেন্সটাকে আপনি বাদ দেবেন না, রেখে দেন। সেই জন্য আমরা ছাত্রছাত্রীদের গ্রামাঞ্চল থেকে আসে ইংরেজি পাওয়া জানা টানে না, আসার পরে করে কি ইংরেজি ল্যাব আছে আমাদের, সেখানে নিয়ে তাদেরকে দেই। আর সেটা যদি আপনি খুব ইন্টারেস্টিং করতে পারেন তাহলে কিন্তু মজার ব্যাপার। আমার এই কয়েকদিন আগে ছাত্রছাত্রী এনলিস্ট করেছে 120 জন এক শিক্ষক আছে, ও শিক্ষক এত ভালোভাবে তাদের পড়িয়েছে 240 জন এক ক্লাবে এক মাসের ভিতরে হয়ে গেছে। তারপরে হচ্ছে কি এটা হওয়ার পরে আমি নতুন করে আবার ইংরেজি পড়াবার জন্য শিক্ষক নিয়োগ করতেছি, ছেলেরা এখন আকর্ষিত হচ্ছে কারণ দেশের অভ্যন্তরে ইংরেজির প্রয়োজন, দেশের বাইরে গেলে ইংরেজি প্রয়োজন, উচ্চশিক্ষা করতে হলে ইংরেজি প্রয়োজন। আমার কাছে মনে হয় যে সবার ইংরেজিতে দক্ষ হওয়ার কোনো দরকার নেই, মানে আমার অভিজ্ঞতায় দেখেছি ITI করতে গিয়ে সেটা হচ্ছে ইংরেজি অবশ্যই দরকার আছে কিন্তু সবার দরকার নেই, না হলেও চলবে। কারণ হচ্ছে যে টিমে কাজ করা, তার কারণ আপনি যদি একটা বাংলায় সফটওয়্যার বানাতে যান ITর লোকেরা মনে করে বেশিরভাগ তারা বানাতে পারে, এটা একটা ভুল ধারণা, ওই বাংলার লোকও তাদের দরকার। সুতরাং একজন যদি ইংরেজির লোক জোগাড় করে একটা টিম করে ফেলে তাহলে কিন্তু যথেষ্ট, সে এই টিম হওয়াটাই কিন্তু আমাদের এখানে একটা বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে কি যে এই টিম হবে একসাথে আসবে এই ইন্টারফেসিংটা কে করবে, সেটার জন্য বলছিলাম যে দরকার আমাদের ITI ইনকিউবেটর, দরকার হচ্ছে বিজনেস ইনকিউবেটর, সেখানে বিভিন্ন ডিসিপ্লিন ডোমেনের লোকদের ইন্টারফেসিং হবে, সেখানে ফাইন্যান্সের বিষয়গুলো আসবে, সেখানে এডুকেশনের বিষয়গুলো আসবে, সেখানে আরও বিজনেসের সাথে অন্য যেসব বিষয়গুলো লাগে সেটা আসতে হবে। যেমন একটা লাইসেন্স কিন্তু একটা স্কুলের ছেলে বা কলেজের ছেলে নিতে পারবে না, আমাদের যে কালচার দেয় না, কিন্তু মনে করে তাকে পাত্তাই দেয় না বা ওই অফিসের কালচার সে বোঝে না, সুতরাং সে পাবে না। যদি দুর্নীতি থাকে সে যদি ডিরেক্ট এসে অন্যভাবে বলে তাহলে কিন্তু সে পাবে না, টেকনিক্যাল বাস্তব বিষয়টা বুঝতে হবে। সেই জন্য এই সবগুলোকে এই স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এটা আনতে হবে, এখান থেকেই যাতে সে পেতে পারে। আমি মনে করি সেই জন্য স্কুলের সাথে বা কলেজের সাথে বা বিশ্ববিদ্যালয়ের সাথে, হাই স্কুল স্কুল বলতে প্রাইমারি বোঝাচ্ছে না, মানে হায়ার সেকেন্ডারি অ্যাটলিস্ট, তো সেখানে আপনার সিড মানিও দিয়ে রাখতে হবে, যাতে ওখানে টিচাররা ইনকিউবেটারে কাজ করায় বা বিজনেসের লোকেরা সাথে কাজ করছে একই সাথে তাতে সিড মানি দিতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলছি, এটা অবশ্য আমি ওনাদের এটা আমি একটু অন্যভাবে গুরুত্ব দিচ্ছি, সেটা আমার মনে হয় যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশ যেহেতু ছোট্ট জায়গা, স্পেস খুব ছোট, অনেক মানুষ, সুতরাং বাংলাদেশে সব কিছু করা সম্ভব না যেটা স্যাররা বলছিলেন, এই জন্য আমাদেরকে আরও বিদেশে যাওয়া, বিদেশে টাকা নেওয়া, বিদেশে বিজনেস করার জন্য আরো ওপেন করতে হবে। চিটার চিটার যেতে বলেন স্যার, আপনার কাছে যদি আসে চিটারও থাকবে, এই যে আমাদের যে তারুণ্য আছে এদের সম্ভাবনাকে যদি আমরা ইতিবাচক ভাবে দেখি,
এটা আমাদের জন্য কি ধরনের অ্যাডভান্টেজ? না, এটা তো অবশ্যই ইতিবাচক দেখতে হবে, ইতিবাচক দেখি না, ইতিবাচক অবশ্যই দেখি না, শুধু আমাদের অবশ্যই এটা ইতিবাচক। এই যে তারুণ্য, যে সমস্ত লোকজন আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে, অনেকেই লেখাপড়া করতেছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আপনার ওয়াশিংটন ডিসিতে আপনার একটা স্পেস মিউজিয়াম আছে, সেখানে আমি গেলাম। আমি যখন আমি আমার ওয়াইফ আমরা ঘুরতেছিলাম, তখন পিছন থেকে আমাকে দুইটা বাংলাদেশি ছেলে ডাকলো, আসসালামু আলাইকুম স্যার। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি? বলে, স্যার আমি তো অমুক ব্যাংকে কাজ করতাম। তো তারা তিনজন একত্র হয়েছে, দুইটা ছেলে একটা মেয়ে। তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এখানে কী করো? বলে, স্যার আমি এখানে, ও একটা ছেলে বললো, স্যার আমি কোর্স করতে এসেছিলাম, শেষ হয়েছে। আরেকটা বলেছে, স্যার আমি মেয়েটা এবং ছেলেটা দুইজনেই কিন্তু ওয়াশিংটন ডিসিতে আইটি সেক্টরে বিদেশি কোম্পানিতে চাকরি করে। তাহলে এই যে দেখেন, আমাদের দুইটা ছেলে, বাংলাদেশের দুইটা ছেলে ওয়াশিংটন ডিসিতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে গিয়ে আইটি সেক্টরে কাজ করতেছে। এই যে বিরাট একটা সম্ভাবনা, এরকম ছেলে যদি আমরা এফিশিয়েন্টলি আমাদের এখান থেকে তুলে ধরতে পারি, তাহলে সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে পড়বে। এবং এর মাধ্যমে কী হবে, সারা পৃথিবীতে বাংলাদেশ বলে যে রাষ্ট্র আছে সেটা পরিচিতি পাবে, বাংলাদেশের যে ফরেন রেমিটেন্স যেটা সেটা আসবে, এবং বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে আমাদের এই ছেলেমেয়ে। স্যার শোন, আমাদের, আমরা তো মধ্যম আয়ে পৌঁছে গেলাম, উচ্চ আয়ের পৌঁছবো 2040 কিংবা 41-এর দিকে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি টোটালি ওভারহল না করা হয়, তাহলে ওই জায়গায় পৌঁছাবারও কঠিন হয়ে দাঁড়াবে। তো এখন দেখা যাবে যে শিক্ষা ব্যবস্থাটাকে ওভারহল করলে কিছু ওভার প্রোডাকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সব ওভার প্রোডাকশন ইচ্ছাপূর্বকভাবে করতে হবে, কারণ দেশের অভ্যন্তরে কাজে লাগিয়ে তাদেরকে বিদেশে, আপনার উচ্চ আয়ের জন্য সে বিদেশ থেকে টাকা এনে পার ক্যাপিটা ইনকাম বাড়াবে। কিন্তু আমার মনে হয় কি, ওভার প্রোডাকশন হবে না। কেন হবে না? আমরা দেখেছি মাত্র আমাদের 20% ছেলে মেয়ে ইন্টারমিডিয়েটের দোরগোড়া পার হয়, অনলি 20%। 40 লক্ষ বাচ্চা জন্মে প্রত্যেক বছর, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন 10 লাখ 11 লাখের বেশি ইন্টারমিডিয়েট পাশ করে না, তার মানে মাত্র 20-25%। আমি তাদেরকে বলবো যে প্রথম থেকে সে স্বপ্ন দেখবে, সে একটা উদ্যোক্তা হবে, একটা প্রতিষ্ঠান তৈরি করবে, চাকরি করবে না। চাকরিতে সীমাবদ্ধতা আছে, অনেকে খবরদারি করে, কিন্তু এন্টারপ্রেনিয়রশিপে তার নিজে হচ্ছে সে ড্রাইভার, সে যেখানে খুশি যেতে পারে, সেটা রকেটে। আমি তরুণ প্রজন্মকে বলবো যে তারা সময় সচেতন এবং সময় ব্যবস্থাপনাটাতে অত্যন্ত চৌকুশ হতে হবে। সারা দিনের মধ্যে যদি অধিকাংশ সময় কেউ কম্পিউটার টিপে বসে বসে ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু তার গতি সীমাবদ্ধ হয়ে যাবে। এমন একটা সময় আসবে যে কম্পিউটারটা চালাবার মতো, কম্পিউটার ক্রয় করার মতো, টেলিভিশন সারাদিন দেখার মতো অর্থ সংকটের মধ্যে সে পড়ে যাবে। আস্তে আস্তে আমাদের পার ক্যাপিটা ইনকাম নিচের দিকে চলে যাবে। অতএব তাকে সময়টাকে অত্যন্ত সদ্ব্যবহার করতে হবে, মাদক দ্রব্য থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, সন্ত্রাস দুর্নীতির থেকে দূরে রাখতে হবে। ধন্যবাদ। আমি এটা বলতে চাই যে আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, এক নম্বর। তাদের দ্বিতীয়ত হচ্ছে, তারা যে কাজেই করুক না কেন, সে চাকরি, সে ব্যবসা, তাকে বলতে হবে যে আমি কাজ করি। একে আমাদের এখন স্লোগান বদলাতে হবে, আমি চাকরি করি বা আমি অন্য কিছু, আমি কাজ করি। কেন আমি কাজ করি বলে, এটা একটা ডিগনিফাইড শব্দ। আমি চাকরি করি, এটা একটা মনে হচ্ছে এটা গোলামির শব্দ। এই গোলামির শব্দ বাদ দিয়ে ডিগনিফাইড শব্দে আসতে হবে, আমি কাজ করি, সেটা আমি আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।